গুড মর্নিং ফ্রেন্ডস। তো আমরা মুখার্জি লজ থেকে চেক আউট করে বেরিয়েছি। তো গতকাল আমরা ওর লজের বাইরে অনেকগুলো খাওয়ার অপশন ছিল, তো ওইখানে রাতের খাবারটা খেয়ে নিয়েছি। খারাপ ছিল না, এগ কারি ফুটের খাবারটাও ভালো ছিল, এগ কারি রুটি স্যালাড এসব খেয়ে নিয়েছি, ভালো ছিল। তো যাই হোক, আজকে সকাল সকাল আমরা বেরিয়ে পড়লাম চেক আউট করে। আমরা এখন যাচ্ছি জয়পুর ফরেস্ট। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আমাদের সঙ্গে থাকো। তো তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, তোমাদের দেখায় দেখো কি অপূর্ব রাস্তা। ফরেস্ট আরেকটু পরেই শুরু হবে, তোমাদের সমস্ত ডিটেলস আমরা এই ভিডিওর মাধ্যমে শেয়ার করবো। ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। এখন আমরা জয়পুর ফরেস্টের দিকে যাচ্ছি, দেখতেই পাচ্ছ একদম পুরো ঘন সবুজ জঙ্গল। আচ্ছা, এখানে বোধহয় হরিণ টরিণও আসে না? হরিণ আসে, হাতি আসে। যদি লাক ফেভার করে তোমরা কিন্তু সেগুলিও দেখতে পারবে। এই দেখো সামনে রাস্তাটা অসাধারণ লাগছে। এটা হচ্ছে একটা বনশ্রী রিসোর্ট, এখানে কিন্তু থাকার অপশন খাওয়ার অপশন সব রয়েছে। একদম জঙ্গলের মাঝে, ঘন জঙ্গলে প্রবেশ করতে চলেছি। প্রকৃতি, জঙ্গল সব কিছুর মাঝেই ওই রিসোর্টটা এই মাত্র দেখালাম। আর এই যে অটোওয়ালা আমাদের নিয়ে যাচ্ছে, এনার নাম্বার তো ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আগেই বলেছি। তো এটা মানে ঘন্টা হিসাবে 200 টাকা এইভাবে। এবার তোমরা ধরো 2 ঘন্টা ঘুরলে বিষ্ণুপুর সাইড সিন, এটা হচ্ছে বিষ্ণুপুর সাইড সিন। এবার যেরকম ঘুরবে সেই হিসাবে আর কি অ্যামাউন্টটা হতে থাকবে। মোটামুটি বিষ্ণুপুর সাইড সিন 200 টাকা ঘন্টা। ব্যবহারও খুব ভালো। আর তার চেয়ে বড় কথা, ওনার এই জায়গাটা সম্বন্ধে খুব আইডিয়া আছে, মানে উনি অটো চালাচ্ছেন প্লাস আপনাদের মনে হবে গাইড। ফ্রেন্ডস, এই আমরা বনলতা রিসোর্টে ঢুকে গেছি ভেতরে। এই হচ্ছে রিসেপশন ওদের, এখানে গাড়ি পার্কিং এর ব্যবস্থা রয়েছে পুরো হিউজ এরিয়া জুড়ে। চলো আস্তে আস্তে তোমাদের সবই দেখাতে থাকি। এই যে এখানে দেখতে পাচ্ছ সমস্ত ফুলের বাগান শুরু। এই সাইডেও রয়েছে, একটু ওনারা যদি দেখান আমি অবশ্যই রুম তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। এটা অনেকটা জমি নিয়ে না? হ্যাঁ, পুরো অনেকটা জমি নিয়ে ফ্যামিলি ঘুরতে পারেন। ঘোড়ার গাড়ি করে চড়ে সব ফ্যামিলি নিয়ে এখানে বসে তোমরা এনজয় করতে পারো। ওই যে ঘোড়াও দেখাচ্ছি, চলো। এই যে ঘোড়ার গাড়িতে তোমরা বসে পুরো ঘুরতে পারো। এবার চলো ঘোড়া দেখাই, অরিজিনাল ঘোড়া। এই যে এদের পুরো ফার্ম আছে, মানে গরু ঘোড়া সব কিছু,
মুরগি, তারপর এমনিতে তো সবজি মাছ এগুলো তো উৎপাদন হয়ই, আর সেইখান থেকেই সব কিছু রান্নাবান্না হয়। এই যে দেখতে পাচ্ছ গরুর গোয়াল ঘর, এই সমস্ত কটেজ এখানে, ভালো থাকার ব্যবস্থাও রয়েছে। কীরকম কী রুম ট্যারিফ অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। এই যে ওদের মুরগির ফার্ম, এগুলো হচ্ছে মুরগির ফার্ম সব। এখান থেকেই সব কিছু নিয়ে সব কিছু রান্না। আচ্ছা বা ওটা কি মুরগি, ওগুলো কি? হ্যাঁ কি পাখি? উট পাখি। ও উট পাখি, কি এগুলো নাকি মাংস খায় নাকি? বাবা বাবা, এই পাখির মাংস এখানে কিন্তু খুবই, মানে শুনেছি খুব ফেমাস। পুরো ফুলের ফুল গাছের পুরো চাষ, তার মানে এখান থেকে কেউ যদি গাছ কিনতে চাও কিনতে পারো। বিরাট বড় নার্সারি আছে দেখছি। আচ্ছা মাগুর মাছের চাষও হয় না? এই পুরো দেখো পুরো এরিয়া জুড়ে হিউজ এরিয়া। আর এই হচ্ছে সবজি শুরু হয়ে গেলে এখানেও আছে ফুলকপি নাকি? ব্রোকলি। এই হচ্ছে গোলাপ গাছ, পুরো গোলাপের বাগান। পুকুরে কিন্তু মাগুর মাছের চাষ হয়। মাগুর মাছের চাষ হয়? আচ্ছা এটা নিজস্ব বাড়িতে। মানে এই পুকুরের মাছের থেকেই আর কি ওরা নিয়ে রান্না বান্না করে, তাই না? বড় মাগুর যাচ্ছে চাষ হয়। ওই যে ভেতরে ভেতরে মাছ রয়েছে বন্ধুরা, হয়তো তোমরা দেখতে পাচ্ছ না কিন্তু এখানে প্রচুর মাছের এ রয়েছে। এই যে এই যে এই যে এই যে পুরো মাছের উৎপাদন এখানেই হয়। এখানকার মাছই রান্না করে দেয়। হ্যাঁ তার মানে কতটা ফ্রেশ, তাই না? কতটা ফ্রেশ এটা, এটা শুধু মাগুরের জন্য? আচ্ছা হ্যাঁ, মাগুরের সঙ্গে বোধহয় অন্য মাছ রাখতে পারবে না তো। শুধু মাগুর চাষ এই পুকুরটাতেই হয়। আচ্ছা ডালিয়া রজনীগন্ধা সব ফুলই রয়েছে এখানে। এদিকে তো দেখলাম গোলাপ। আচ্ছা এটা ব্রোকলি, হলুদটা? এটা হলুদ ব্রোকলি, হলুদ ফুলকপি আর কি। হ্যাঁ হ্যাঁ ব্রোকলি তো আলাদা। হ্যাঁ 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 এই যে দেখো, কেউ যদি মানে বাড়ির জন্য গাছ কিনে নিতে চাও, ওই যে সব ওদের সমস্ত ইয়েগুলো রয়েছে এখান থেকে কিন্তু কিনে নিতে পারো। এই যে বিভিন্ন দেখো বন্ধু ফ্রেন্ডস, এই যে সব কটেজ শুরু, এই যে এদিকেও রয়েছে, এগুলো খুব সম্ভব অনেক বড়, মানে চার পাঁচজন মনে হয় থাকতে পারবে।
মনে হচ্ছে ডবল বেড বোধ হয় কি, মানে মাটির বাড়ি খড়ের চালা। হ্যাঁ মাটির বাড়ি আর কি, মানে খুব টাইম কেটে যাচ্ছে কিন্তু আমাদের। সমস্ত কটেজ পর 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 দেখালাম তো, গাড়ি পার্কিং এর বেশ ভালো সুবিধা আছে। টিফিন টিফিন করার, ব্রেকফাস্ট ব্রেকফাস্ট করার আলাদা ব্যবস্থা রয়েছে। এই হচ্ছে রেস্টুরেন্ট। ভালোই ব্যবস্থা রয়েছে দেখছি। এখন তো ব্রেকফাস্ট চলছে। এই যে এটা ওদেরই একটা, দেখো একটা ছোট্ট শপ টাইপের, দোকান টাইপের, চাইলে তোমরা এখান থেকেও কেনাকাটা করতে পারো। পোড়া মাটির ওগুলো রয়েছে না সব কিছু। এটা কি বড়ি? আচ্ছা নিজে হাতে তৈরি, এগুলো বিক্রির জন্য নাকি? বিক্রির জন্য। ওই যে টেরাকোটার সমস্ত জিনিস, এই যে দেখো এখানে বাচ্চাদের ছোট দোলনা, খেলার জিনিস, এই যে এটা জাম্পিং, জাম্পিং না এগুলো? আচ্ছা ওই যে ওইদিকেও দেখো এক দোলনা রয়েছে দুটো। এই হচ্ছে ঢেকির চাল তৈরি হচ্ছে না সব? এটা তো চালের গুঁড়ো হচ্ছে মনে হয়, সেখানে সব চাল গুঁড়ো করা হচ্ছে। ওই যে ওইখানে হচ্ছে পাটি সাপটা সব তৈরি হবে, আজকে হবে না। এখানে সব মানে মাসিরাই সব কিছু করেন। এইটা আরেকটা থাকার বিল্ডিং, এটা বিল্ডিং টাইপ, যারা কটেজে থাকতে চাও না এই এই বিল্ডিংয়েও তোমরা থাকতে পারো। এই যে রুম নাম্বার 118। এখন কিন্তু ওয়েদারটা বেশ ভালো হয়ে গেল না? এই যে খরগোশ, দুটো আনবরণ কালার আছে, বাহ সুন্দর। কিন্তু সাদা খরগোশ তো দেখেছি কিন্তু ওই কালার দেখিনি। এই হচ্ছে আরেকটা বিরাট বড় ওদের পুকুর, এখানে সব রকম মাছের উৎপাদন হয়। আগে তোমাদের একটা মানে মেইন মানে শুধু সেপারেটলি মানে মাগুর মাছের আমরা ইয়েটা দেখিয়েছি, আর এখানে সমস্ত এখানে সব রকমের মাছের প্রোডাকশন হয়, প্রোডাকশন হয় ছাল এরিয়া জুড়ে। বাপ এত হয় না? ওই যে পাশে মেইন রোড, মানে একদম পুরো দেখতে পাচ্ছ ওই যে পাশে ফরেস্ট, মানে ফরেস্টের মধ্যেই এই রিসর্টটা, তাহলে বুঝতেই পারছো যে মানে কতটা কতটা নেচারের মধ্যে থাকা। মানে ইনফ্যাক্ট তোমরা যদি কেউ সাইটসিং করতে নাও বেরো, তাও একদিন শুধু এই জায়গাটাকেই তোমরা এক্সপ্লোর করতে পারো। এই যে এখানেও কিন্তু একটা শপের মতো রয়েছে, চাইলে তোমরা এখান থেকে কেনাকাটা করতে পারো। কোয়েল পাখি দেখাই এবার। এই যে কোয়েল পাখি, বন্ধুরা এইমাত্র তোমাদের তো সমস্ত ওদের চাষের ক্ষেত্রে বনলতার আগে তো দেখিয়েছি, তো ওদের যে চাষের জমির যে উৎপাদন সেই মানে সবজির সেইগুলো কিন্তু দেখো এই বাইরে বিক্রি হচ্ছে। অনেকে গাড়ি থামিয়ে থামিয়ে এই সবজি কিনে নিয়ে যাচ্ছে। বাবা মূলোগুলো কি বড় বড়, এই যে লাউ শসা বেগুন হলুদ ফুলকপি, মানে ওদের চাষের সমস্ত জিনিস এখানে বিক্রি হচ্ছে। এই যে দেখতে পাচ্ছ এইটা হচ্ছে এন্ট্রান্স, ওদের ঢোকার এন্ট্রান্স, আর ঠিক তার অপোজিটেই দেখো এরকম ফরেস্ট। আর রাস্তাটাও কিন্তু সত্যিই খুব সুন্দর। এই যে এখানে কিন্তু ওদের ওদের নিজস্ব মানে ঘি যে প্রোডাক্ট সেটা বিক্রি হচ্ছে। এই যে বড়ি, এটা ওই ঘানেরই তো সর্ষের তেল তাই না ওদের? এই যে সর্ষের তেল, ঘি, মোটামুটি ঘি কীরকম কিলো স্টার্টিং? একই 700 টাকা। আচ্ছা আচ্ছা, এই মুসুরির ডাল থাল সবই, ওই যে চাল সব নিজস্ব প্রোডাকশন। আর এখানে ফোনপে জিপে এগুলো তো ইউজ হয় না সব কিছু। ওই যে গামছাও বিক্রি হচ্ছে দেখো, মুড়ি, রাস্তার বাইরে কিন্তু ওদের জিনিস সমস্ত বিক্রি হচ্ছে।
এই যে ওদের চা খুবই সুস্বাদু, কারণ দুধটাই তো ভালো, সেই জন্য চাও ভালো। তো বন্ধুরা, এইখানে দেখতে পাচ্ছ তোমরা, সামনেই দেখো কি সুন্দর ফুলের বাগান। এই যে দেখো সামনে মানে জায়গায় জায়গায় এরকম বেসিনও রয়েছে, আর এই যে দেখো সামনে দোলনাও, আরও দোলনা রয়েছে। তো তোমাদের সঙ্গে একটা রুম আমি শেয়ার করতে চলেছি, এই দেখতেই পাচ্ছ। 61 69, এই সামনে দেখো, এই যে কি সুন্দর টেবিল চেয়ার, এখানে তোমরা ঘন্টার পর ঘন্টা বসেও সময় কাটাতে পারো, খেতেও পারো। এটা হচ্ছে রুম নাম্বার 169 169। তো চলো ঘুরে ভেতরে ঢুকে একটু দেখে নেওয়া যাক রুমটা কীরকম। তো বিরাট বড় রুম, ও ভেতরেও এরকম ব্যবস্থা রয়েছে না বসার? এই যে এই যে দেখতেই পাচ্ছ, দেখো কি সুন্দর মানে সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে। ওই যে সামনে দেখো বিরাট বড় মিরর, এটা হচ্ছে চারজনের 4-bedded রুম দেখতেই পাচ্ছ। এই যে এখানে দেখো, এইখানে একটা ডাবল বেড, এখানেও একটা ডাবল বেড খাট, ইনফ্যাক্ট এটাকে ট্রিপল বেড বললেও বোধহয় ভালো বলা হবে, বিরাট বড় খাট। আর এই যে হচ্ছে আলনা, আর এদের এখানে দেখো ব্ল্যাঙ্কেট ট্যাঙ্কেট সব রয়েছে, একটা মিনি ফ্রিজ, এইখানেও একটা ওয়ার্ড্রপ টাইপের, উপরে তো ফ্যান ফ্যান রয়েছে, পুরো কাঠের না এটা? পুরো কাঠের, কাঠের মানে মাড হাউস, তার উপরে কাঠের পুরো ডেকোরেশন করা আছে। ওই যে ওখানে হচ্ছে স্প্লিট এসি, আর এই সামনে বিরাট বড় একটা মিরর, এখানে দেখো গ্লাস, ইলেকট্রিক কেটল, প্লাস টি স্যাশে ফ্যাশে এগুলো সবই তো তোমরা বোধহয় প্রোভাইড করো। ও ওয়াশরুম কি দুটো আছে? দুটো ওয়াশরুম, এই যে দেখতে পাচ্ছ এখানে একটা ওয়াশরুম, ওই দিকেও আরেকটা ওয়াশরুম। তো চলো আমরা একটা ওয়াশরুম দেখে নিই। আর এখানে দেখো যে সব স্লিপার দিয়েছে ওরা, হ্যাঁ, তো তোমরা ঘরে পড়ার জন্য স্লিপার আনারও কোনো প্রয়োজন নেই, এখান থেকেই তোমরা স্লিপার পেয়ে যাবে। এই হচ্ছে ওয়াশরুম, বাহ ওয়াশরুমটাও কিন্তু বিরাট বড়। এই যে সামনে দেখতে পাচ্ছ বেসিন, শাওয়ার, এটা একটা জেন্টস টয়লেট, আর এই হচ্ছে ওয়েস্টার্ন টয়লেট, ওপরে গিজার, এখানে জামা কাপড় রাখার রড, একদম নিট অ্যান্ড ক্লিন। বাবা এটা তো আরো বড়। এখানে কিন্তু বাথটব আছে, ওই যে বিরাট বড়। এই দেখো বাথটব, এই যে স্নানের সেপারেট পুরো জায়গা, এই যে দেখো বিরাট বড় একটা মিরর, আচ্ছা এখানেও দেখো এই যে পুরো দেখো গিজার, একই জিনিস সব রয়েছে, ওয়েস্টার্ন টয়লেট, আর বেসিনটা কিন্তু খুব সুন্দর দেখো, সুন্দর কারুকার্য করা বেসিন। আমি এখনো বলতে পারছি না এই রুম ট্যারিফটা কত, আমি তোমাদের জানতে পারলে নিশ্চয়ই ইনফরমেশন দিয়ে দেব। এই যে জামা কাপড় রাখার সব ব্যবস্থা রয়েছে, মানে ইকো হচ্ছে আমার কথা, এত বড় এত বড়। ওই দেখো ওপরে ফ্যানও রয়েছে টয়লেটের ভেতরে, দেখতেই পাচ্ছ বিরাট বড়, হিউজ। এই যে দূর থেকেও দেখাচ্ছি, সত্যি খুব সুন্দর, কিন্তু খুবই ভালো লাগলো দেখি। 41 একটা আছে, ওইটা আপনার ব্যাম্বু কটেজ আছে, মাড হাউস। তো ফ্রেন্ডস, এইমাত্র তো দেখলে তোমাদের সঙ্গে রুম, একটা মানে কি বলবো, 4-bedded রুম শেয়ার করলাম। 4-bedded বললেও বোধহয় ভুল বলা হবে, 5 জন আরামসেই থাকতে পারবে, 5 জন কি 6 জন, 6 জন থাকতে। তো ওই রুমের ট্যারিফ হচ্ছে 8,399, মানে ধরে রাখো 8,400 টাকা। আর মোটামুটি ডবল বেড শুরু হচ্ছে 2,240 থেকে। তো এবার একটু একটু করে উঠতে থাকবে, রুমের ক্যাটাগরি হিসাবে উঠতে থাকবে। তো 2,240 থেকে স্টার্টিং রুম ট্যারিফ আছে। আর আরেকটা কথা বলি, এনাদের যে মানে বিখ্যাত যেটা হচ্ছে থালি, হ্যাঁ, কেউ যদি তোমরা লাঞ্চ করতে আসো, সেই ভেজ থালি শুরু, কিন্তু ভেজ থালিটার প্রাইস হচ্ছে 100 টাকা, 100 rupees। এর সঙ্গে তোমরা যদি সেপারেটলি তোমরা ফিশ নিতে পারো, এখানকার বিখ্যাত তোমরা দেখে নিলে, ইমুই, কড়কনাথ চিকেন, হ্যাঁ, বিভিন্ন রকমের চিকেন, দেশি মুরগি, সেগুলো আলাদা তোমরা যদি নিতে চাও আলাদা সেপারেটলি তোমাদের নিতে হবে। কিন্তু 100 টাকার মধ্যে তোমরা ভেজ থালি পেয়ে যাচ্ছ, তার মধ্যে ডাল, দুটো সবজি, চাটনি, মানে যা থাকে ভেজ থালিতে সেগুলো সবই থাকবে।
এই আমরা এখন বনলতা থেকে বেরিয়ে যাচ্ছি রিসোর্ট থেকে। খুব সুন্দর একটা টাইম আমরা কাটালাম, খুবই ভালো লাগলো। বিরাট এরিয়া জুড়ে তোমাদের তো বললামই সেটা। আর এখানকার রসগোল্লাটা অবশ্যই ট্রাই করো, 40 টাকা পার পিস। এটা এখানে বিখ্যাত, খুবই ফেমাস। তো বন্ধুরা, আমাদের যে অটো চালক আমাদের ঘোরাচ্ছে, তো আমরা খুবই স্যাটিসফাইড ওনার ব্যবহারে, প্লাস আমাদের যেভাবে গাইড করলেন উনি, যার জন্য আমরা খুবই মানে স্যাটিসফাইড। তো যাই হোক দাদা, আমি একটা কথা জিজ্ঞাসা করবো যে তোমার ইয়েটা তো আমি বলে দিয়েছি, মানে তুমি কীরকম নাও বিষ্ণুপুর ঘোরা ঘোরা, তোমার ফোন নাম্বারটা যদি একটু সবার সঙ্গে শেয়ার করো। আমার ফোন নাম্বার হচ্ছে 6294-710-206। 6294-710-206 অথবা আটটা নাম্বার দিচ্ছি, 81-16-11-11-23। আচ্ছা, 81-16-11-11-23। আমরা বিষ্ণুপুর সাইট সিন ঘোরানোর জন্য 200 টাকা ঘন্টা নিই, আর জয়পুর যদি বনলতা কেউ আসতে চাই তাহলে আমরা 1000 টাকা নিই। আচ্ছা, তোমরা স্টেশনেও ছেড়ে দাও বলি? হ্যাঁ, স্টেশন আমরা যেখানে স্টেশন বাস স্ট্যান্ড বা লজে সব কিছু নে আপ ডাউন টোটাল রিয়া করে আমরা যেখানে বলবেন সেখানে ছেড়ে দেবো। আর বন্ধুরা, কৃষকরা এইটা এই কারণেই দেখাচ্ছি যে অটোর যে নাম্বারটা আছে এখানে দিয়ে, মানে ওনার যে ফোন নাম্বার এটা এখানে রয়েছে। আর নাম হচ্ছে বানেশ্বর। তো আপনারা চাইলে ওর সাথে যোগাযোগ করে দেবেন, আর ওর এই ডিটেলস আমরা অবশ্যই ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর এই হচ্ছে গাড়ির নাম্বার। হ্যাঁ, তো যাতে ও, ধরুন আপনারা স্টেশনে আসলেন, ও আসলো, গাড়ির নাম্বারটা দেওয়া থাকলে আপনাদের সুবিধা হবে, গাড়িটা চিনে নেবেন। ঠিক আছে, কিছুক্ষণ পর আমরা আবার ফিরে আসবো। না, আপনাদেরকে বলি একটা জিনিস, এই আমি মেন রোডে দাঁড়ালাম, এই মেন রোডে এই যে গেটটা আছে এটা কিন্তু বিষ্ণুপুরে যাওয়ার রাস্তা, বিষ্ণুপুর টাউন। আর এই যে রাস্তাটা, এই যে গাড়িটা চলে গেল, এই গাড়িটা এটা একটা বাঁকুড়ার দিকে চলে গেল। অর্থাৎ কলকাতা থেকে যদি লোকে আসে তাহলে কোন দিক থেকে আসবে? কলকাতা থেকে তোমরা এখান থেকে এসে চলে যাবে বাঁকুড়ার দিকে, কলকাতা থেকে এখানে এসে চলে যাবে বিষ্ণুপুর টাউনে। এটা হচ্ছে বিষ্ণুপুরের এন্ট্রি গেট, খুব সুন্দর দেখতে। বন্ধুরা, চলে এসেছি আমরা বিষ্ণুপুর স্টেশনে। তো বিষ্ণুপুর স্টেশনের সামনে এই মায়ের মন্দির, ওই জন্য এখানে একটু দাঁড়িয়ে পড়লাম, একটু মায়ের দর্শন করে নাও, মা কালীর মন্দির। আর ওই হচ্ছে বিষ্ণুপুর স্টেশন। তো আমাদের ট্রেন হচ্ছে 3:52 আরণ্যক এক্সপ্রেস। তো আমরা এখানেই পাশে, স্টেশনের পাশেই একটা মানে ছোটো আর কি, ছোটো রেস্টুরেন্টে আমরা খেয়ে নিলাম, ধাবা টাইপ বলতে পারো আর কি, খুবই ভালো ছিল, সুস্বাদু খাবার। হ্যাঁ, তো যাই হোক, এক্ষুনি আমাদের ট্রেন চলে আসবে। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। আমাদের ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। খুব শিগগিরই আমরা নতুন কোনো ভিডিও নিয়ে আবার ফিরে আসছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।